নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো ডিম আর ময়দা দিয়ে দারুণ স্বাদের মুখরোচক একটি রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল এখানে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেবো এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে খুন্তির সাহায্যে এইভাবে ছড়িয়ে দেব এরপর সে ফেটিয়ে রাখা ডিমটা তেলের ওপর দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিতে হবে না হলে ডিমটা এইভাবে ঘোরানো যাবে না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে একটু বড় করে তৈরি করে নেব দেখুন আপনারা চাইলে ফ্রাই প্যানও তৈরি করে নিতে পারেন তবে কড়াইতেও খুব ভালোভাবেই বড় করে নেওয়া যায় এরপর খুন্তির সাহায্যে ডিমের দুপাশটা এইভাবে ভাঁজ করে নেব। ডিমটা মোটামুটিভাবে একটা লম্বা চৌকো শেপে তৈরি করে নেব দেখুন ডিমটা এইভাবে ভাঁজ করে নিয়েছি তবে ডিমটা ওপরটাতে একটু কাঁচা থাকা অবস্থাতেই ভাঁজ করে নিতে হবে না হলে ডিমটা ভাঁজ করা যাবে না এরপর অপর পিঠটাও উল্টে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে এইভাবে ছোট ছোটো পিস করে নেব সমস্ত পিসগুলো একই মাপের হলেই ভালো হয় তবে ছোট বড়ো হলে কোনো ব্যাপার না তবে একই মাপের হলে দেখতে ভালো লাগে দেখুন এখানে আমার সমস্ত ডিমগুলো এইভাবে পিস তৈরি করা হয়ে গেছে এরপর ডিমের পিসগুলো একটি পাত্রে তুলে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখানে আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর এক চামচে চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ সাদা জিরে আর এক চামচ সাদা তেল সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তবে জলটা একেবারে দিলে হবে না অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে আমার এক কাপ ময়দা দিয়ে এক কাপ জল লেগেছে জলটা আপনাদের কম বেশিও হতে পারে এখানে ব্যাটারের ঘনত্ব দেখে জলটা ব্যবহার করতে হবে ব্যাটারটা এই রকম ঘনত্বের থাকবে খুব বেশি পাতলা হবে না আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে আদা রসুন বাটাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যে কড়াইতে আমি ডিম ভেজেছিলাম ওই কড়াইতেই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি এরপর একটা ডিমের পিস নিয়ে ময়দার ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে একে একে সমস্ত স্ন্যাক্সগুলো আমি দিয়ে দেব। এরপর এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব তবে এক পিঠ একেবারে হয়নি অনবরত উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে এরপর খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে একটি পাত্রে তুলে রেখে দেব সমস্তগুলোই আমি ঠিক একইভাবে তৈরি করে নেব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রয়েছে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ